ট্রামার ফটিক সরি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যুই। মেয়ের 8 তারিখ সোমবার সকাল 10:30টার দিকে উপজেলার দাঁতমারি ইউনিয়নের বিবিরহাট ঠোয়াকু সড়কের ইউনুসের মাল্টাবাগানের উত্তর পাশে ডালার মুকুট এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার নিহত হলেন দাঁতমারা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের চোরামণি গ্রামের মনোমিয়ার ফুয়া দৌলত খান ও একেলাহার আব্দুল করিমুর ফুয়া শাহাবুদ্দিন। দুর্ঘটনার সাথে সাথে পথচারী হলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লই যাইলে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার গালিব বিন মুস্তফা দৌলত খানরে মৃত বলে ঘোষণা করে। আর গুরুতর আহত শাহাবুদ্দিনের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ফাটালি মেডিকেল ড্রাইভার ফতে হাটাচারি তার মৃত্যু হয়। জনাব মোহাম্মদ দৌলত খান এবং মোহাম্মদ শাহাবুদ্দিন নামের দুজন ব্যক্তিকে আমরা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স ইমার্জেন্সি রুমে পাই এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে মোহাম্মদ দৌলত খানকে বর্ডেড এসে পাই, মানে তাকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। আমরা আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করে সিজি করে তাকে মৃত ঘোষণা করি। এরপর শাহাবুদ্দিন নামের আরেক যুবক তাকে আমরা পাই, তার নাক দিয়ে প্রচুর রকমের ব্লিডিং হচ্ছিলো, মুখ দিয়ে রক্ত আসছিলো। আমরা তাকে আনুষঙ্গিক যে ম্যানেজমেন্টগুলো দরকার ছিল, প্রাথমিক চিকিৎসা যা দেওয়ার সেগুলো দিয়ে আমরা তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করি। তো যাওয়ার পথে হাটাজারি পর্যন্ত যাওয়ার পথে তার সে আনরেসপন্সিভ হয়ে যায়, মানে তার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ড্রাইভার এবং অন্যরা মিলে তাকে এখানে আবার নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করেই এবং আমরা তাকে পরীক্ষা করে দেখি, সেও মৃত্যুবরণ করে। তারপর আমরা ইসিজি করে এবং আনুষঙ্গিক টেস্ট করে তাকে মৃত ঘোষণা করি। এই ব্যাপারে বুসুত্তান আরসি হেলালুদ্দিন ফারুকি সি প্লাসরে হয়। সিডা অতুল রামগড়গামী বা যাত্রীবাহী বাস আর মোটরসাইকেল আসেনতে দক্ষিণমুখী গামী মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল বাস নিচে গিয়ে মূলত মোটরসাইকেলে যে দুই যাত্রী আছেন দৌলত খান এবং শাহাবুদ্দিন তারা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লগিয়ে একজন বন্ডেড আর একজন চিটাং রেফারেন্স গেছে। রেফার করলে সিডা লো যাবার পরে হাঁটাধারের পর্যন্ত যাবার পরে মারা গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁড়িয়ে পুলিশ সুরতাল রিপোর্ট প্রস্তুত করিয়ে করার পরে তারা আবেদনের প্রেক্ষিতে লাশ তারা আত্মীয় স্বজন হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা তারা যখন জাহান্ন জেলার পরবর্তী মামলার অভিযোগে পরবর্তী উল্লেখ্য ফটিকসুর উপজেলার গত 2 মাসে প্রায় 60 কান সড়ক দুর্ঘটনায় এড়ায় শতাধিক আহতই আর নিহতই এ পর্যন্ত 7 জন। সি প্লাস টিভি চট্টগ্রাম।